হাই, গুড মর্নিং, শুভ ধনতেরাস। আজকে 29শে অক্টোবর আর এখন সকাল 12টা বাজতে একটু বাকি আছে, তাই গুড মর্নিং বলেই ভিডিওটা শুরু করলাম। আমি আর হিয়া একটু বেরোচ্ছি, যাচ্ছি ডাক্তারের কাছে, ওকে ডাক্তার দেখাবো। দেখি, অনেকদিন পরেও একটু ফ্রি পেয়েছে, ডাক্তার দেখিয়ে বাড়িও চলে আসতে পারি, একটু পরেও আসতে পারি। আমাদের আবার তাড়া তো আছেই, এসে কেটকে খাওয়াতে হবে। ঝরঝর করে এতগুলো নতুন ড্রেস পরেছি, শার্টটা নতুন, ঝরঝর করে এতগুলো কথা বলে দিলাম, দিয়ে এখন রওনা দিচ্ছি, চলো। দুপুরবেলা ডাক্তারখানা থেকে ফিরে খাওয়া দাওয়াটা করে নিয়ে মা মেয়েটা এখন একটু বেরিয়েছি, এখন এই 4টে সোয়া 4টে বাজে। দেখি যাই, একটু কিছু কেনাকাটা করবো ধনতেরাস উপলক্ষে, দেখি পিতলের জিনিস টিনিস কিছুই এক কিছু একটা নেবো মোট কথা। ওর বাবা আসছিল আমাদেরকে দিতে, কিন্তু হেলমেট আনেনি, তো যতখানি অবধি বিনা হেলমেটে আসা যাবে ততখানি এসে সে ফেরত চলে গেল। এখন এইটুকু রাস্তা আমরা হেঁটে হেঁটেই যাই, কিছু করার নেই। খাওয়া দাওয়ার পরে হাঁটতে না আরও কষ্ট হয়, মা চুলে আমি ক্লিপ লাগাইনি, কেরম হয়ে গেল চুলটা, যথেষ্ট গরমও আছে। কালকে যেহেতু কোনো ভিডিও করিনি, তোমরা জানোই না যে কালকে আমরা নতুন ফ্যান কিনেছি, বাড়ি গিয়ে ফ্যান দেখাবো, টাঙানো ফ্যান দেখে ধরে রেখো, আমার গিয়ে চলে যাবে। হ্যাঁ, তো ছিলা কাটা তো গ্লেস তো দিবেই, আমিও একটা কিনবো ভাবছি, কম দামি তো। হ্যাঁ, এই ফোনটা দিয়ে আরো বেশি দেখা যায়। এই যে হিয়ার হাতে দেখা যাচ্ছে আংটি, এটা হচ্ছে ধনতেরাস উপলক্ষে আমি কিনে দিলাম। হ্যাঁ, কেন ভালো কর, হাতটা দেখতেই তো পাচ্ছে না, স্কোয়ার আংটি, এত কাল যাবত কিনেছি গোল গোল আংটি, এই যে সুন্দর ছিলে কাটা, এটা রূপোর। আশা করি ভালোই লাগছে, তোমাদেরও ভালোই লাগবে, আমার তো খুব পছন্দ হয়েছে দেখে। আমি আগে সোনার পরতাম, এরকম স্কোয়ার না রাউন্ডই পরতাম, এরকম এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। দেখো এখানে টুনি বাল্ব লাগানো হচ্ছে আর কেটোটা আলোতে শুয়ে আছে। কেটে যত না সব এই কম আলোতে শুয়ে থাকার, দিদি কিছুতেই আজকে বড় আলো জ্বালতে দিচ্ছে না, কেন না তাহলে টুনির আলো বোঝা যায় না, ও টুনি বাল্বের আলো দেখাবে বলে না বোনটাকে এরকম করে কম আলোর মধ্যে রেখে দিয়েছে। ওই কি হলো এটা, আরে ক্যামেরার সামনে থেকে তাহলে কি করে, আচ্ছা আর ফ্ল্যাশ ফ্ল্যাশ জ্বালাবো, জ্বাল না, দাঁড়াও দাঁড়াও, আল্ট্রা ওয়াইড লেন্সে ফ্ল্যাশ হয় না। হ্যাঁ, এই চোখগুলো তোর বাহাত্তর সরা চোখগুলো দেখো, হ্যাঁ জ্বলছে, বাপরে, এতদিন ধরে ভিডিও করেও হিয়া এটা শিখতে পারে না যে বাহাত দিয়ে মানে দুটো হাত ইউজ করলে ক্যামেরাটার মধ্যে আঙ্গুল আসতে পারে। দাঁড়াও, কি দেখছিস হিয়া? কি দেখছি আর কি দেখছি, ওকে কি দেখা যাচ্ছে, দেখছি আমার আঙ্গুলটা দেখাচ্ছি, নতুন আংটি পেয়ে সেই খুশি, হাতে একটু আংটিটা দেখো, ওরে বাবা, স্কোয়ার সোনার আংটি তো আর কিনে দিই, দিয়েছি রূপোর, সোনার আংটি আছে সেটা পেয়েই এত খুশি, কেন সোনার আংটি তো অনেকের থেকেই আছে, হ্যাঁ সেটা বাবা দিয়েছে, আরে টাকা এটা জন্মদিনে, হ্যাঁ স্কোয়ার কেসেনি, আরে মুখের সামনে হাত সরা, চৌকো আংটি আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম, আমার খুব ইচ্ছে ছিল এই ভি শেপের আংটিগুলো, ছিলই না দোকানে, কিন্তু দোকানে ছিল না ভি শেপ, ওই ভি শেপ তারপর রূপোর পলা বাঁধানো এগুলো মনে হচ্ছে নিতে গেলে কলকাতা থেকেই নিতে হবে, এখানে খুব একটা ভালো পাবো না, এটা একটাই ছিল যে এ রাম তো জল ফুটে গেল, যেটুকু খাবি খা, বাকিটা গরম জল খাবে বললো বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ভিডিওতে, জল পুরো ফুটে গেছে না, তুই যেটুকু খাবি খা বাকিটা রাখ, আমিও তাহলে খাবো একটু গরম জল, বলেছি তো ডাক্তারের কাছে গেছি, আমি তো বাড়ির কাছে একটা সরকারি স্বাস্থ্যকেন্দ্র আছে, এত ভালো ডাক্তার সেখানেই দেখাতে গেছি, এত সুন্দর করে দেখলেন, কথা বললে মানে যে কোনো কারো ভালো লাগবে। হিয়ার 15 বছর বয়স, লেখা দেখেই কিরে তুই কি মাধ্যমিক দিয়েছিস নাকি,
তুই কি মাধ্যমিক দিয়ে দিয়েছিস নাকি, কোন স্কুলে পড়িস, পড়াশুনো কেমন হচ্ছে, এসব জিজ্ঞেস করলেন। মানে ডাক্তারের সাথে কথা বললেই মানুষের এমনি একটু মনে হবে যে আমি অসুখ থেকে রিলিফ পাচ্ছি। ও ফ্যানের হাওয়ায় মনে পড়লো, ফ্যান দেখাই, প্রথমে ফ্যানের হাওয়া দেখো, তুফান চলছে একদম মনে হচ্ছে, কি স্পিড এই যে ডানা ঝড়, এখানে আমার ঘরে ডানা মেলেছে। আর এখন ডিম সেদ্ধ বসাবো, রাত্রে হবে এক কল কষা, আমার দুটো কপাল দুটো মারে ইস, ওকে দুটো দিচ্ছে, চারটে ডিম সেদ্ধ বসাবো, ওর বাবার দুটো, আমার একটা, হিয়ার একটা। আমি ডিম সিদ্ধ দিয়ে স্যান্ডউইচের মতো করে খাবো, কালকেও করে খেয়েছিলাম, খুব ভালো লেগেছে, আজকেও ওরকমই একটা কিছু খাবো। আর ওদের জন্য ডিম কষা বানাবো, হিয়াতে বলে পরোটা খাবে, আর ওর বাবার জন্য ভাত। বাজে মাত্র 7টা, দুই এত তাড়াতাড়ি বসাবো না, পরে বসাবো, আমি একটু কিছু খাই, সন্ধ্যা হলেই না মনটা কিছু খাই করে, কিছু বানিয়ে খেতে ইচ্ছা করে না, আবার বাইরের খাওয়ারও আমি খুব একটা খাই না, দেখি কি খাই। হাতের রান্নাটা বসিয়ে দিয়েছি, কিন্তু ইন্ডাকশনটা যেহেতু গন্ডগোল, বারবার ইন্ডাকশন বন্ধ হয়ে যাচ্ছে। কি হয়েছে বাবা? আরে আঙ্কেলরা আছে, রাতে কাপড় জামা মেলে গেছি ছাদে, সারাদিন ভর মনে পড়েনি, এখন মনে পড়েছি যে কাপড় জামাগুলো তো নেওয়া হয়নি, তা কাপড় জামা নিতে ছাদে এসেছি। আর এই কালী পুজোর আগ দিয়ে মাগো গামছাটার কঠিন পরিস্থিতি আটকে গেছে, কিসের সাথে, ওরে বাবা, বোগেনভ্যালিয়ার কাটার সাথে আটকে গেছে, পুরো বোগেনভ্যালিয়ার কাটা আটকানো। আজকে ছাদে আসিনি, এই ফার্স্ট ছাদে এলাম, গাছে জল টল দেওয়া হয়নি, কিচ্ছু হয়নি আজকে, যদিও ঠান্ডা ঠান্ডা দিন তো অত কিছু হয়নি গাছগুলো। বা সুন্দর হাওয়াও বইছে, এই দিওয়ালির সময় রাত্রিবেলা ছাদে আসতে বা রাস্তাঘাটে বেরোতে আমার ভীষণ ভালো লাগে, যেদিকে দেখো খালি লাইট আর লাইট, সব বাড়িগুলো লাইটে সেজে গেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে এখানে সব বাড়িতে লাইট, দেখো নিচে কি সুন্দর, ওইদিকে ওইদিকে সব দিকে লাইট, দিওয়ালির সময় একটা আলাদাই লাগে সুন্দর দেখতে, না? আমার মুখেও লাইট মাগো, আমাদেরও বাড়িতে লাইট, নিয়ে আয় না নিয়ে আয়, ওই তো চারটি জিনিস। আরে এত কুকুর যে কোথা থেকে এসছে রে বাবা রে, দেখো কত হাজার যে কুকুর, আর এইদিকে দেখো সব বাড়ি লাইট লাইট আর লাইট, দারুণ লাগে দারুণ। গোটা শহরটা যে আলো আলো হয়ে যায় দিওয়ালির সময়, এটা দিওয়ালি কোথেকে জোগাড় করলি? এই নিয়ে গিয়ে কি করবি? দিওয়ালির দিন সন্ধ্যাবেলায় যদি রাস্তায় বেরোনো যায় তাহলে সব থেকে ভালো লাগে। আর সেবক রোডটা তো পুরো আলোতে আলো, মানে এপার থেকে ওপার করে আলো থাকে না, দারুণ লাগে। দেখি ডিমের কষাটা বানাই, ইন্ডাকশন যতবার বন্ধ হয়েছে তাতে কি অবস্থা জানি না, বানাচ্ছি। হ্যাঁ আমার হিয়াস সবার রাতের খাওয়া হয়ে গেছে, আমি খেয়েছি স্যান্ডউইচ, একদম আমি তো হেলদি খাবার খেতে পছন্দ করি, তাই আমি একদম শুধু ব্রেড, ব্রেডের মধ্যে ডিম সেদ্ধ, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন, এই দিয়ে খেয়েছি, এই সামান্য এইটুকু। ওগুলো এমন কিছু আনহেলদি না,
আচ্ছা হয়েছে চুপ কর, ওটা এমন কোনো হালে আনহেলদি না, আমি হেলদি খাবার খেয়েছি। আর হিয়া খেয়েছে মোটা মোটা কম্বলের মতো পরোটা আর ডিম কষা, আর ওর বাবা তো ভাত খেয়েছে। এই যে আবার কৈলাসগিরি হয়ে বসে আছে, স্টিম নিচ্ছে। হিয়া আজকে 14 ঘন্টা ঘুমিয়েছে, গতকাল রাত 8টায় ঘুমিয়েছে, আজকে সকাল 10টায় প্রায় উঠেছে। কদিন ধরে পরীক্ষা পড়া পড়া করে রাত যাচ্ছিল, গতকাল তো ঘুমিয়েছিলই ভোর 5টায়, উঠে গেছিল 6:30। আজকে তো আর স্কুল যায়নি, আর ভেবেছিল কালকেও যাবে না, আবার তো 11 তারিখ থেকে পরীক্ষা, তার জন্য পড়াশোনা করবে। তো ভালোই হয়েছে কালকে স্কুল ছুটি দিয়ে দিয়েছে, আর স্কুল যেতে হবে না। যাই, উপরে লাইটগুলো নে ভাই, কালকে বেশ ভালো লাগে, নেভানোর সময় অত ভালো লাগে না, কি সুন্দর দেখতে লাগছে। কিন্তু নিজের বাড়িটা না, বাইরে থেকে দেখা হয় না, ভেতর থেকেই দেখা হয়। জানলাটা আর কদিন বন্ধ করা যাবে না, জানলার মাঝখান দিয়ে লাইটগুলো আছে, বন্ধ করতে গেলে আবার ছিঁড়ে টিড়ে যাবে। বারান্দাতে একটা এলইডি স্ট্রিপ লাগানো আছে, সেটাকেও অফ করতে হবে। এই যে এখানেও একটা ঝুলছে, এটাও অফ করি। এই লাইটটাতে একটু হাত দিতে গেলে, কিছু করতে গেলে খেয়ের যা চিৎকার করে। এটা আগেই নেভানো হয়ে গেছে, সবার বাড়ির লাইট ধীরে ধীরে নেভা শুরু হয়েছে, যে ওদেরও নিভে গেছে। গরম লাগছে, এই এক বিচিত্র সময়, কখনো গরম লাগে কখনো ঠান্ডা লাগে। ফ্যান চালিয়ে বসলে লাগবে ঠান্ডা, ফ্যান বন্ধ করলে লাগবে গরম। এক কাপ কফি বানিয়ে নিয়েছি নিজের জন্য, কফিটা খাবো। আর সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, সেই এক সপ্তাহ হয়ে গেল কি তারও বেশি হয়ে গেল কোনো সেলাই করি না। সবসময় আমার নিয়ম মাফিক অত সেলাই করতে ভাল লাগে না, দাদা বারবার বলছে তাড়াতাড়ি দাও। কালকে থেকে শুরু করতেই হবে, না হলে হবে না। ওই দাদা হচ্ছে যত পশ্চিমবঙ্গে হস্তশিল্প মেলাগুলো হয় না বড় বড়, সেগুলোর অনেক কটা অ্যাটেন্ড করে। তো কলকাতার হস্তশিল্প মেলা তো শুরু হবে সম্ভবত 20 নভেম্বর থেকে, সেখানে যাবে, তাই বলছে একটু তাড়াতাড়ি কয়েকটা করে দাও। আমি আর বলতে পারছি না যে আমি কিছুই করিনি, এগোইনি একটুও। তো কালকে থেকে একটু মনোযোগ দিয়ে সেলাই টেলাই করা শুরু করতে হবে। আর মাথাটাও না ধরেছে, মনে হয় দুপুরবেলা একবার বেরিয়েছি, সন্ধ্যাবেলায় বেরিয়েছি, এসব কারণেই নাকি, জানি না কেন। হ্যাঁ গরমও তো কত, হ্যাঁ ওই জন্যই মনে হচ্ছে মাথাটা ধরেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। হিয়ার ধনতেরাসের গিফট কেমন লাগলো তোমাদের, তোমরা জানিও, জিজ্ঞেস কর কেমন লাগলো, বলতে কেমন লাগলো বলতে বল, এখন কি করে বলবে। আমার ধনতেরাসের গিফটটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে, বাই বাই, বাই বাই, গুড নাইট।